বিতর্কিত প্রশ্ন করবেন না। কিছুদিন পূর্বে এক আলোচিত বক্তা বলেছে, মাহফিলে তিনি নিজ চোখে হাজার হাজার জিন ফেরেশতা এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত দেখেছেন। মাআযাল্লাহ। কিছু লোক নিজেকে পীর দাবি করে সাধারণ মানুষকে গোমরা করে তাদেরকে হাদিয়া তোফা নিচ্ছে, এমনকি পীর তার মুরিদের বাড়ি এলে পীর মহিলাদের সাথে দেখা করতে বেকুল হয়ে ওঠে। অনেক সময় মুরিদকে জিজ্ঞেস করে বসেন, তোমার স্ত্রী কি আসে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোনো ব্যক্তি তার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে কি তার বিবাহ আবার ইসলাম ধর্ম অনুযায়ী আদায় করতে হবে? আরেক বক্তার নাম এসেছে শেখ শেখ। বক্তা বলেছে ভিতরের নামাজ নাকি এক রাকাত, এ পাগল হয়ে গেছে। জনপ্রতিনিধিদের দেখা যায় পূজা বা গানের অনুষ্ঠানে যান, বক্তৃতায় খুব জোর গলায় বলেন গান বাজনা আমাদের সংস্কৃতি, তাদের বোঝানো অনেকটাই কঠিন হয়ে পড়ছে। তারা আরও বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই উক্তি আর গান বাজনা ইসলাম কতটুকু সমর্থন করে এই কথা। আমাদের সমাজে প্রায় সময় দেখি সূর্যগ্রহণের সময় অনেক গর্ভবতী মহিলারা কিছু খেতে চায় না, কোনো কাজ করতে চায় না। এইসব কাজ করলে নাকি সন্তান কতুয়া হয়ে যায়, এটা কি? তাই ইসলামের দৃষ্টিতে সূর্যগ্রহণের সঠিক ব্যাখ্যা আমাকে জানাবেন। অনেক মসজিদে খুতবা চলাকালীন দান বাক্স চালু করা হয়। এটা উল্লেখযোগ্য দিবসগুলোতে মিনারে ফুল দেওয়া, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা, পহেলা বৈশাখে ভালো কাজ করলে বা ভালো খাওয়া দাওয়া করলে সারা বছর ভালো কাটবে, এ ধরনের বিশ্বাস করা কি? দেখুন, এক ভাই প্রশ্ন করেছেন, মাইকে সবিনা খতম অর্থাৎ কোরআন খতম শরীয়ী হুকুম কি? চমৎকার প্রশ্ন করেছেন। আপনাকে প্রশ্ন করি, এখানে যদি ইমাম নামাজ পড়ায় মাইকে, জামাত যদি 1 মাইল পিছনে যায়, 1 মাইল দূরের লোকটি ইমামের আওয়াজ মাইকে শুনে একতেদা করলে সহি হবে না হবে না? হবে। তাহলে বোঝা যায় মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ, মাইক শুধু বড় করে দেয় আওয়াজটা, ঠিক না? আর মাইকে যদি কোরআন তেলাওয়াত করা হয় তো যিনি তেলাওয়াত করলেন তার মূল আওয়াজটাই তো মাইলকে মাইল ছড়িয়ে যায়। এখন কোরআন তেলাওয়াতের হুকুম কি? আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পঠিত হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এখন মাইকে যদি সারা রাত আপনি কোরআন শরীফ পড়েন তা হাজার হাজার মানুষ কি চুপ থেকে শুনবে না কাজকর্ম করবে? তে মানুষগুলোকে যে ওয়াজিব তরক করালেন আপনি গুনাহগার হবেন। এর জন্য কোরআন খাতাম মাইক ছাড়া হবে রাতের বেলা। তাহাজ্জুদের নামাজ পড়ব বলে আমি বিতির নামাজ পড়ি নাই, ঘুম থেকে উঠার পর দেখি ফজর আজান হয়ে গেছে, এখন বিতির নামাজ পড়ার নিয়ম কি? আপনার বিতির নামাজটা কাজা হয়ে গেছে, আপনি ফজরের পর কাজা হিসেবে তুলে নেবেন। আমি কোনো এক সময় একজন ফেরিওয়ালার কাছ থেকে 50 টাকা কিছু একটা খরিদ করি, তারপর আমি তাকে আর কখনো পাইনি এবং সে মুসলিম কি হিন্দু তাও জানি না। এখন আমার করণীয় কি? টাকাটা দেন নাই, 50 টাকা ফকিরকে দিয়ে দিবেন সওয়াবের আশা ছাড়া, তাহলে আপনি আর দাবির নিচে থাকবেন না। আমাদের সমাজে প্রায় সময় দেখি সূর্যগ্রহণের সময় অনেক গর্ভবতী মহিলারা কিছু খেতে চায় না, কোনো কাজ করতে চায় না। এইসব কাজ করলে নাকি সন্তান কতুয়া হয়ে যায়, এটা কি? তাই ইসলামের দৃষ্টিতে সূর্যগ্রহণের সঠিক ব্যাখ্যা আমাকে জানাবেন। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে সহিহ বুখারীতে বলা হয়েছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনন্য নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। তবে বুখারী মুসলিমের হাদিস থেকে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খুব বেশি দোয়া মোনাজাত করতেন এবং সালাতে থাকতেন এবং সাহাবা একরামকে বলতেন তারা যেন আল্লাহর কাছে পানাহা চায়, দোয়া মোনাজাতে থাকে। কথা বুঝতে পারছেন? আর মহিলারা কিছু খাবে না এরকম কোনো কথা হাদিসে নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কি? কেন ওনাকে তো সবাই রাহমাতুল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহু বলবেন কেন? প্রচলনকে তো মানতে হবে। দুররে মুখতারে এসেছে ইয়াজিবু আলাল মুসলিমিন ইক্তেদা উত্তাওয়ারুস, ইত্তেবা উত্তাওয়ারুস। মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে তাওয়ারুসের অনুসরণ করা, প্রচলন। কথা বুঝতে পারছেন? কারণ সাহাবা একরামের ক্ষেত্রে উম্মত বলেন রাদিয়াল্লাহু আনহু, আউলিয়া একরামের ক্ষেত্রে বলে রাহমাতুল্লাহ। আমরা এই প্রচলনকে অনুসরণ করব, ঠিক কিনা? প্রচলন কি আমি একটু বুঝাই দিই। 1 টাকার সাথে 8 আনা হলে কি বলেন? 1.5, ঠিক কিনা? 2 টাকার সাথে 50 পয়সা 2.5, 3 টাকার সাথে 50 পয়সা 3.5, তারপর সব 4.5 4.5 4.5 5.5 9.99, ঠিক কিনা? এখন কেউ যদি বলে কেন সব 1.5, একটা 1.5 আর 2.5 কেন? আমি বলবো 1.5 বলবো না, আমি বলবো 1.5 আর 2.5। পাগল বলবে না মানুষ, কারণ সে প্রচলনের বিপরীত। ঠিক প্রচলন হয়ে এসছে আউলিয়া একরামকে রাহমাতুল্লাহ বলা, আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো কেন? সমাজে কিছু বেদাতি মৌলবি এই ফিতনাগুলো সৃষ্টি করে। দাড়ি কতটুকু রাখা উচিত? কম বা খাটো রাখলে কি গুনাহ হবে? জি, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, পরিষ্কার। বুখারী শরীফ ফাইজুল বাড়িতে আনোয়ার কাশ্মীর রাহমাতুল্লাহ ব্যাপক আলোচনার পর বলেছেন, আম্মা কাতউন ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন। এক মুষ্টির কম দাড়ি কেটে ছোট রাখা হারাম। এটা কি? এক মুষ্টি দাড়ি রাখতে হবে। এক মুষ্টির পর আপনি কেটে ফেলতে পারবেন, এক মুষ্টির পর নাভি পর্যন্ত লম্বা করার দরকার নাই, ঠিক কিনা? এক মুষ্টির পর কি করবেন? কেটে ফেলবেন। এই যে লামাঝাবি শেখরা দাড়ি লম্বা করতে করতে নাভি পর্যন্ত চলে যায়, না, এটা সুন্নাত না। এটা হযরত ওমর থেকে স্পষ্ট হাদিস এসেছে, তিনি এক মুষ্টির পর কেটে ফেলতেন। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় কথা, যারা দাড়ি চাষেন তাদেরকে বলবো আপাতত দাড়ি রাখা শুরু করেন, এক মুষ্টি পরে রাখেন। কারণ দাড়ি ছাটা হারাম, চাষা বড় হারাম। কিছুদিন পূর্বে এক আলোচিত বক্তা বলেছে, মাহফিলে তিনি নিজ চোখে হাজার হাজার জিন ফেরেশতা এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত দেখেছেন। মাআযাল্লাহ, এই বক্তা বেয়াদব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহে রিসালাত, তোমার আমার মতো কাঙ্গালের মাহফিলে আসার প্রয়োজন নাই রাসূলুল্লাহ। তিনি হায়াতুন নবী, তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে সব দেখেন এবং শোনেন। এসব বেদাতি বক্তাদের কথা বিশ্বাস করবেন না। বিতর্কিত প্রশ্ন করবেন না। আমাদের সমাজে দেখা যায় রমজান আসলে মেয়ের বাড়ি ইফতারি দিতে হয়। তো মেয়ের বাড়ি ইফতারি দিলে সমস্যা কি? ইফতারি দেওয়া ইসলামে কেমন? খুব ভালো কাজ। মেয়ের জামাইরে যত দামি ইফতার পারেন খাওয়াবেন। বাধ্যতামূলক চলবে না, পারলে স্বেচ্ছায় পারলে দিবেন। অনেক মসজিদে খুতবা চলাকালীন দান বাক্স চালু করা হয়, এটা হারাম, নাজায়েজ। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ওয়া ইদা সাইদাল মিম্বা ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাওয়ার পর, উঠে যাওয়ার পর কোনো নামাজ, দোয়া, সালামের জবাব কিছুই চলবে না, সব নাজায়েজ। তো সেখানে দান বাক্স চলা কি জায়েজ হয়? আগে পরে টানাটানি করবেন দান বাক্স। বহু আগ থেকে আপনি নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিয়ে মুসলিম উম্মার ঐক্যের জন্য কাজ করে আসছেন। আমরাও এই ঐক্য চাই। তবে মিলাদ ও কিয়াম করার জন্য এবং কিছু ইখতিলাফি বিষয়ের জন্য এখনও তারা আমাদের বেদাতি বলে ডাকে। তবে কি মিলাদ কিয়াম পালনকারীরা আসলেই বেদাতি? কখনো না। মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, কিয়াম করা মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। উলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ নিজেরাও মিলাদ কিয়ামকে সমর্থন করেন। এই জন্য মিলাদ কিয়াম আমরা করেছি, করব। মিলাদ কিয়ামে আমরা আত্মার খোরাক পাই। কেউ যদি না করে সেটা তার ব্যক্তিগত বিষয়, তাকে কিছু বলবো না, কিন্তু কেউ যদি হারাম বেদাত বলে তাকে আমরা ফিতনাবাজ মনে করি। আর কোন যোগ্য আলেম, আল্লাহওয়ালা আলেম কখনো ভারসাম্যহীন ফতুয়া দেয় না। ভণ্ড বাউল বক্তা বা তার মতো গায়কদের জনপ্রিয়তা যুবকদের কাছে বেশি, এটা ভুল কথা। শিক্ষিত যুবকদের কাছে না, ক্যাসরা যুবকদের কাছে। সম্প্রতি ভাইরাল হওয়া তার গান কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এটার ব্যাপারে তো যা বলার বলেই দিয়েছে। আপনারা কোনো বক্তার নাম নিবেন না, এটা কেন করেন? নামটা কেন নেন? প্রশ্নটা করুন আমাকে। আরেক বক্তার নাম এসেছে শেখ শেখ। বক্তা বলেছে ভিতরের নামাজ নাকি এক রাকাত, এ পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহর হাদিস এক রাকাত কোনো নামাজই নাই, ওইতের নামাজ তিন রাকাত, যা সহিহ বুখারীর হাদিস দিয়ে সাব্যস্ত। ওরা যে হাদিসটা বুঝে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ মাসনা 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 মাসনা, দুই রাকাত দুই রাকাত দুই রাকাত। বুঝছেন? যখন তুমি মনে করবে ফজর হয়ে যাবে তখন আরেক রাকাত পড়বে। তু তিরুলাকা মা কাদ সাল্লাইতা, এই এক রাকাত তোমার পূর্বের নামাজকে বেজর করবে। তো রাসূলুল্লাহ এক রাকাত বেতের বলেন নাই, এই এক রাকাতকে বেজরকারী বলেছেন। তাহলে বেজরকারী বেজর বানাইতে আরো রাকাত লাগবে না? এক রাকাত যোগ করলে হয় দুই রাকাত, এটা জোর না বেজর? তাহলে আরেক রাকাত যোগ করলে হয় তিন রাকাত। ওই হাদিস দিয়ে সাব্যস্ত হয় বৈতের নামাজ তিন রাকাত। সে বুঝে নাই, পড়াশোনা নাই। তো জনপ্রতিনিধিদের দেখা যায় পূজা বা গানের অনুষ্ঠানে যান, বক্তৃতায় খুব জোর গলায় বলেন গান বাজনা আমাদের সংস্কৃতি। তাদের বোঝানো অনেকটাই কঠিন হয়ে পড়ছে। তারা আরও বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই উক্তি আর গান বাজনা ইসলাম কতটুকু সমর্থন করে? এই কথা যারাই বলেছে তাদের ঈমান নষ্ট করে ফেলেছে, তাদের তওবা করতে হবে। আর গান বাদ্য ইসলামের সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত, গান বাদ্যকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বাল্যবিবাহ বন্ধের নামে বিভিন্ন কেন্দ্র, জেলা, উপজেলা, এমনকি স্থানীয় ইউনিয়নে পর্যন্ত কমিটি করা হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ হলে সমাজ কতটুকু সুফল বয়ে আনবে? বাল্যবিবাহ পুরা বন্ধ হলে ধর্ষণ আরো বাড়বে। 6 বছর 8 বছরের মেয়েরা ধর্ষিতা আরো বেশি হবে। ইসলামে বাল্যবিবাহ বলতে কিছু নাই, আছে বালেক বিবাহ। বালেক বালেগা খুশি মনে যদি বিবাহে আবদ্ধ হতে চায় তাহলে এটা বাধা দেওয়া উচিত নয় শরীয়ত মোতাবেক, ঠিক কিনা? এদিক দিয়ে বাল্যবিবাহ বন্ধ করলেন, আর ওদিক দিয়ে ফ্রি মিক্সিং লিভ টুগেদার। যে কোনো বয়সের ছেলে মেয়ে একটু যদি ফষ্টি নষ্টি করে পার্কে যাইয়া, তাতে সমস্যা নাই, বাচ্চা মানুষ করতেই পারে। না জায়েজটা জায়েজ করলেন, আর জায়েজটা না জায়েজ করলেন। তালকিন কি? তালকিন করা কি জায়েজ? মৃত ব্যক্তিকে কবর করার পর কবরের চার কোনায় 4 জন ব্যক্তি বসে কি কিছু তেলাওয়াত করবে? না, হাদিস এসেছে তালকিন করবেন। কবরের পাশে দাঁড়িয়ে আপনি পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটাই তালকিন। উল্লেখযোগ্য দিবসগুলোতে মিনারে ফুল দেওয়া, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা, পহেলা বৈশাখে ভালো কাজ করলে বা ভালো খাওয়া দাওয়া করলে সারা বছর ভালো কাটবে, এ ধরনের বিশ্বাস করা কি? দেখুন, যারা ইমানের সাথে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। পদ্ধতি কি? মস্তক নত করে নয়, নীরবতা পালন করে নয়, বরং তাদের জন্য দোয়া মোনাজাত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করবে। মঙ্গল শোভাযাত্রায় গেলে ইমান নষ্ট হয়ে যাবে, কারণ এটা হিন্দুদের ধর্মীয় উৎসব, সংস্কৃতির নামে বাংলাদেশে আমদানি করা হয়েছে। পহেলা বৈশাখে ভালো কাজ করলে ভালো খেলে সারা বছর ভালো থাকবেন, উদ্ভট ভিত্তিহীন কথা। কিছু লোক নিজেকে পীর দাবি করে সাধারণ মানুষকে গোমরা করে, তাদেরকে হাদিয়া তোফা নিচ্ছে। এমনকি পীর তার মুরিদের বাড়ি এলে পীর মহিলাদের সাথে দেখা করতে বেকুল হয়ে ওঠে। অনেক সময় মুরিদকে জিজ্ঞেস করে বসেন তোমার স্ত্রী কি আসে নাই? না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম महिला प्रेमिक पीर देशे आछे आमी तो जानताम ना से जाई होक एई सब पीर थेके दूरे थाकार चेष्टा करबेन। पर्दा करा फरज नारी पुरुष सबार ऊपर, ठीक है ना। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के गायब जानतें एक कथाई ये उत्तर देवा जाबे ना। क्यों यदि बोले आल्लाह रसूल गायब जानतें ना और तार बलार उद्देश्य यदि है आमरा जे रकम जानी ना ओई रकम जानतें ना ताहले तार ईमान नष्ट हो जाबे। आबार क्यों यदि बोले रसूलुल्लाह गायब जानतें तार बलार उद्देश्य यदि है आल्लाह जे रकम जानें ओई रकम जानतें ताहले तार शिर्क होबे। ताहले विषयटा कि विषयटा हच्छे आमादेर काछे जेटा गायब मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर निकट सेटा गायब छिलो ना। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर निकट जेटा गायब छिलो आल्लाहर काछे सेटा गायब छिलो ना। शेष फरज नामाजेर पर हाथ तुले दुआ करार विधान कि आमार 1.5 घंटार डकुमेंटारि आलोचना यूट्यूबे पाबेन। फरज नामाजेर पर सम्मिलित मोनाजात प्राय 23-24टी किताब थेके आमि दलिल दियेछि। फरज नामाजेर पर हाथ तुले मोनाजात करा सुन्नति मुतावारेसा। यदि कोनो व्यक्ति तार सपरिवारे इस्लाम धर्म ग्रहण करे ताहले कि तार विवाह आबार इस्लाम धर्म अनुयायी आदाय करते हबे ना, शर्त ना। तबे यदि निकाह दोहराय एटा उत्तम एवं भालो। रसूल साल्लाल्लाहु आलैहि वसल्लमेर हाजिर नाजिर सम्पर्के आमादेर समाजे जे फेतना विद्यमान रयेछे तार समाधान कल्पे जनपुर, बदरपुर, फुलतुली सह आहलुस सुन्नाह जामातेर बहु आलेम बलेछेन जे तारा नबी करीम साल्लाल्लाहु आलैहि वसल्लमके हाजिर नाजिर मने करेन ना। ए विषये आपनार सठिक समाधान कामना करछि। आमि तो आगे बहुबार बलेछि रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम के हाजिर नाजिर बोलले बेयादबी होबे। कारण तुम्हार आमार महफिले रसूलुल्लाहर आसार तो प्रयोजन नाई। और आमरा सबाई कि पवित्र कथा बोले ना, ताइले आमरा किभाबे एटा आशा करी बरং आल्लाह रसूल मुहम्मद सल्लल्लाहु आलैहि वसल्लम हायातुन नबी तिनि जन्नतुल फिरदौस रौजा मुबारक थेके सब देखें मौजेजातान, सब शोनें मौजेजातान।